नमस्कार बंधुरा, संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। बंधुरा ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমি নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখে নেব যে কিছুদিন আগে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নতুন পোর্টাল জন্ম মৃত্যু তথ্যের উদ্বোধন করেছেন, সেটাতে আমরা কী রকমভাবে জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। এই জন্য ফার্স্ট আপনাদের যে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট থাকানে ভিজিট করতে হবে। সেখানে ভিজিট করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, সেটাতে আপনাদের ডান দিকে সিটিজেন যে সার্ভিস রয়েছে সেটার উপরে ক্লিক করে বার্থ ভার্থ এবং প্রথমে রয়েছে হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড। যদি আপনার ইউজার গাইড দেখতে চান তাহলে দেখবেন, তা নাহলে সিম্পলি নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেটাতে আপনার এন্টার মোবাইল নাম্বার লেখা আছে। সেখানে মোবাইল নাম্বার এন্টার করে যে গেট ওটিপি তার উপরে ক্লিক করতে হবে। গেট ওটিপি ক্লিক করার পর আপনাদের রাইট সাইডে দেখা যাবে ওটিপি সেন্ট ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপি পৌঁছে গেছে। সেই ওটিপি এই যে এন্টার ওটিপি জায়গা সেখানে এন্টার করতে হবে এবং তারপর যে সাবমিট ওটিপি সেটার উপর ক্লিক করতে হবে। তো আমি আর যে মোবাইল নাম্বার সেটাতে আমার ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপির উপরে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের কাছে আরেকটি নতুন একটা উইন্ডো ওপেন হবে, যেটাতে আপনার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য যে অফিসিয়াল পেজ সেটা ওপেন হবে। একটু স্লো আছে তাই অপেক্ষা করবেন, স্কিপ না করবেন। দেখুন বার্থ রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল পেজ বা ফর্ম সেটা ওপেন হয়ে গেছে। এটাতে আমরা একে একে দেখে নেব কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য বাঁদিকে দেখবেন আপনাদের যে রিপোর্টার মানে রিপোর্টিং যে ডেট সেটা লেখা আছে, তারপর আপনাদের নিচে লেখা থাকবে ডেট অফ বার্থ, যার জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি সেই ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবো। এরপর লিঙ্গ পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে। এরপর যার নামে বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছো তার ফার্স্ট নেম এখানে লিখতে হবে এবং মিডিল নাম থাকলে মিডিল নাম লিখতে হবে, তার নাম লাস্ট নাম লিখবো। এরপর যেটা মাল্টিপেল যে টুইন হয়েছে নাকি সিঙ্গেল, তো যেহেতু সিঙ্গেল হয়েছে তো সে সিঙ্গেল সিলেক্ট করবো। এরপর বলেছে প্লেস অফ বার্থ, যে জন্ম হয়েছে সেটা কোথায় হয়েছিল, তো আমি হসপিটাল সিলেক্ট করবো। এরপর রাজ্য সিলেক্ট করব, এরপর ডিস্ট্রিক্ট, আর এটা আরবান না রুরাল, তো আমি যেহেতু ব্লকের আন্ডারে তাই ব্লক সিলেক্ট করবো। এরপর আমাদের ব্লকের নামটা সিলেক্ট করবো। এরপর যে পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করবো এবং হসপিটাল টাইপ গভর্নমেন্ট সেটা সিলেক্ট করবো। এরপর হসপিটাল নামটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেব। আপনাদের যদি ড্রপ ডাউন থেকে খুঁজতে অসুবিধা হয় তাহলে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের যে নিকটবর্তী বা এলাকার হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোকে দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি দেখছি, আমি বেগুনকুতো সিলেক্ট করলাম। এরপর আমাদের হসপিটালের যে ড্রপ ডাউন বক্স সেটার উপর ক্লিক করছি, কিছু মতে সেই হসপিটালের নাম শো করতে পারছি না, তাই আমি ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস তার উপরে ক্লিক করব। ফাইন্ড হসপিটাল অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের যে হসপিটাল সেগুলোর ইন্টারফেস দেখা যাবে, অ্যাড্রেসগুলো দেখা যাবে। সেগুলো আপনারা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ এরকম যে চারটা পেজে রয়েছে সেই পেজগুলো দেখে আপনাদের যে নিজের হসপিটাল নাম সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার যে হসপিটাল নাম সেটা আমি এখান থেকে দেখে সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনাদের সিম্পলি সিলেক্ট করার পর আপনাদের আবার সেই ফর্মে চলে যেতে হবে। ফর্মে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন আপনাদের নিচে রয়েছে ফাদার ইনফরমেশন মানে পিতার তথ্যগুলো আপনাদের একে একে সিলেক্ট করতে হবে। ফার্স্ট আপনাদের সিলেক্ট করতে হবে বাবার নাম, এখান যে অপশানগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা
যে উরবান রুরাল রয়েছে সেখান থেকে আপনার মিউনিসিপ্যালিটিও সিলেক্ট করতে পারেন কিংবা ব্লক সিলেক্ট করতে পারবেন। এগুলো সিলেক্ট করে নেবেন, এরপর ব্লক সিলেক্ট করলাম, এরপর নিজের ব্লকটা সিলেক্ট করলাম, নিজের পঞ্চায়েত সিলেক্ট করব, এরপর যেটা হসপিটাল টাইপ গভর্নমেন্ট প্রাইভেট না আদার, তো গভর্নমেন্ট যেহেতু বটে তো আমি গভর্নমেন্ট সিলেক্ট করব। ঠিক আছে, গভর্নমেন্ট সিলেক্ট করার পর নিচের যে স্ক্রল ডাউন করবো যে পিতার তথ্য সেগুলো দিতে হবে, মানে বাবার কী নাম ছেলের, তারপর তার মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন এবং লাস্ট নাম শেষের বেলা দিতে হবে। এরপর ইমেল থাকলে ইমেল দেবেন, এটা ম্যান্ডেটরি নয়। এরপর মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন এবং টাইপ অফ প্রুফ, আপনি প্রুফের জন্য কি আধার এপিক, তো আমি আধার দিচ্ছি তাই আমি আধার সিলেক্ট করব। আধার সিলেক্ট করার পর ডান পাশে যে আইডি প্রুফ নাম্বার সেখানে আপনাকে আধার নাম্বার এন্টার করতে হবে। আধার নাম্বার এন্টার করার পর যে আধার কার্ডটি মানে ছেলের বাবার সেটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ডান দিকে যখন চুজ ফাইল আছে সেখানে, তো আমি আমার মানে যার অ্যাপ্লাই করছি তার বাবার আধার নাম্বারটা এখানে এন্টার করবো। এন্টার করার পর ডান দিকে যে চুজ ফাইল সেটাতে আপলোড করতে হবে। এরপর আমি নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর নিচের যে কলমটা রয়েছে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনারা নিচের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দেবেন। তো আমি আমার নিজের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে ফিল করে নেব, একে একে করে স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, তারপর ব্লকের নাম এবং ভিলেজ, পিনকোড, এগুলো সবগুলো একে একে সিলেক্ট করে নেব। তো আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে যেটা রয়েছে মাতার স্থায়ী ঠিকানা বা প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার উপরেরটার সাথে নিচেরটা সেম হয় তাহলে আপনার প্লিজ চেক পারমানেন্ট অ্যাবাভ সেম, তাহলে উপরের যে বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন, সেখানে ক্লিক করবেন। আর যদি সেম না হয় তাহলে একে একে বর্তমানে যে মানে অ্যাড্রেস রয়েছে সেটা একে একে এখানে লিখে নেবেন। তো আমার যে অ্যাড্রেস সেটা আমি একে একে নেবে লিখে নেব। এরপর নিচের যেটা রয়েছে স্ক্রল ডাউন করব, যেটা ফাদার অ্যান্ড মাদার, পিতামাতার তথ্য, ফাদার এবং মাদার ইনফরমেশান যেটা রয়েছে সেটা নিচে দিতে হবে। তো আমি একে একে আমার অ্যাড্রেসগুলো সিলেক্ট করে নেব। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করব, দেখবেন পিতা এবং মাতার তথ্য রয়েছে, সেই পিতা এবং মাতার মানে রিলিজিয়ান কিসের মধ্যে পড়ছেন। তো প্রথমে যে রিলিজিয়ান ধর্মটা সেটাতে আমার রিলিজিয়ান হিন্দু যেহেতু তাই আমি হিন্দু সিলেক্ট করব। আপনারা যে রিলিজিয়ানের মধ্যে পড়বেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে রয়েছে আপনার পিতার শিক্ষাগত যোগ্যতা, আমি এখান থেকে পিতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নেব এবং এরপর সিলেক্ট করতে হবে পিতার যে কোয়ালিফিকেশন, অকুপেশন মানে কী ব্যবসা করেন, মানে কী পেশা করেন। তো আমার যেহেতু আমি কিছু পেশা করে না তাই নন ওয়ার্কার সিলেক্ট করব। এরপর নিচে যেটা রয়েছে মাদার শিক্ষাগত, মায়ের মাতার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নেব। এরপর অকুপেশন হাউস ওয়াইফ সেটা সিলেক্ট করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ঠিক। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, লেখা থাকবে আপনার প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স, মানে বিবাহের সময় মাতার পূর্ণ বয়স সেটা সিলেক্ট করতে হবে। এবং ডান দিকে রয়েছে প্রসবকালীন পরিচর্যা, সেটা তো নিশ্চয়ই গভর্নমেন্ট সিলেক্ট করা হবে, আপনাদের যদি গভর্নমেন্ট কিংবা প্রাইভেট হয়তো সেগুলো দেখে সিলেক্ট করবেন। এরপর প্রথম যেটা রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স, পূর্ণ বয়স, এখান থেকে বয়সটা দিতে হবে। এরপর বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স সেটাও সিলেক্ট করতে হবে। এবং নাম্বার অফ চাইল্ড, এই সন্তান নিয়ে মানে যে সন্তানটা অ্যাপ্লাই করছো সেই সন্তানটা নিয়ে মায়ের কতজন সন্তান আছে সেটা সিলেক্ট করবেন। ডান দিকে জন্মের বয়সের সময় ওজন সেটা সিলেক্ট করতে হবে কেজিতে। এরপর গর্ভের স্থিতিকরণ সপ্তাহে লিখতে হবে, ঠিক আছে। এরপর নিচে যে চুজ ফাইল মানে আপনার যে ডিসচার্জের কাগজটা, বাচ্চার ছুটির সময় হসপিটাল থেকে যেটা দেওয়া হয় সেটা এখানে আপলোড করতে হবে। তো আমি সেটা আগে স্ক্যান করে নিয়েছি, সেটা এখান থেকে সিলেক্ট করে আপলোড করব। আপলোড করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, যে সাবমিটের অপশন সেখানে ক্লিক করতে হবে। সাবমিটের অপশন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে লেখা থাকবে সাকসেসফুল অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এত আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার
এটা এরপর আমরা দেখব কি আমরা এই যে অ্যাকনোলেজমেন্টের সাহায্যে কীভাবে যে স্টেটাস রয়েছে বার্থ সার্টিফিকেট সেটা চেক করবো। এর জন্য আপনাদের যে সিটিজেন সার্ভিসের ডান দিকে অপশান রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পর নিচের যে বার্থ তার অপশান সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর একটা এরকম ইন্টারফেস আসবে যেটাতে আপনাদের আপনাদের অ্যাকনোলেজ নাম্বারটা এন্টার করতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এন্টার করার পর সিম্পলি সার্চ অপশানে ক্লিক করলেই আপনাদের কাছে আপনাদের যে অ্যাকনোলেজমেন্টের স্ট্যাটাস সেটা দেখা যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করে দেবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। Thank you.